আজকেও চলে এসেছি তোমাদের একটা প্রশ্ন, বড় মানে বড় 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 সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে। যদি বলো কি, হ্যাঁ অনেকেই কমেন্টস করো বা অনেকেই সামনে এলে আড়ালে আবডালে জিজ্ঞাস করো, কম বেশি ওকে তো পারো না, আমাকে জিজ্ঞাস করো যে বৈশাখী কি সত্যিই মেয়ে, ওর কি ভিতরে মানে প্রিয়র্স হয় না প্রিয়র্স হয় না, তো ওর প্রিয়র্স হয় কি না হয় ও সেটা মুখেই বলবে নিজের। আর স্বাভাবিক আমরা এইটুকুনি অন্তত জানি যে একটা মেয়ে, ওর নাম বৈশাখী, ওর একটা ভোটার কার্ড আছে, ওর আধার কার্ড আছে, ওর ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ওর প্যান কার্ড আছে, সেখানে সব জায়গায় ফিমেল এবং সব জায়গায় বৈশাখী ব্যানার্জি ওর নাম সেটাই আছে। তো একটা মেয়ে যদি ফিমেল না হয় মানে মেয়ে না হয় তাহলে সে কি করে মানে তার ফিমেল যদি হয় তাহলে তার কি করে পিওর্স হবে না, এরকম চিন্তা ভাবনা মনে আসলো তোমাদের সক অনেকের, এটাই ভেবে পায় না। তো আমি ওটাকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে, যেহেতু ওই যে কিছু কিছু প্রশ্নের সম্মুখীন উত্তর আমরা আস্তে 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 দেব, কারণ ওই যে বললাম আগের দিনের ব্লগ একটা গেছে যে ভাবিনি এমন দিন আসবে যে এই ব্লগটা আমাদের গেছে এত মানুষের ভালোবাসা পাওয়া নিয়ে, তো সেখানে এসেও অনেকের প্রশ্ন এটা ছিল, সেই প্রশ্নের উত্তরটাই আজকে আমরা দিতে এলাম যে ওর প্রিয়র্স হয় কি হয় না, আদেও ওর ভিতরে ও কি মানুষ না এলিয়ান না কি। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো এটাই ভাবে যে আমি হয়তো অন্য গ্রহের মানি, কেউ বলেছে আমি নাকি এলিয়ান, কেউ বলেছে হয়তো আমি মঙ্গল গ্রহে থাকি, কেউ আবার বলছে হয়তো আমি চাঁদের থেকে এসেছি। মানে কমেন্টস গুলো দেখে আমার এত হাসি পায়, মানে কি বলবো। দেখো আমি অনেকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, ব্লগটা এরকম একটা টাইটেল ছিল যে আজ তোমাদের সত্যি কথাটা বলেই দিলাম। আমি সেই ব্লগে এটা দিয়েছিলাম যে আমার যদি জেন্ডার চেঞ্জ করার হতো তাহলে আমি এতদিন জেন্ডার চেঞ্জ অনেকদিন আগেই করিয়ে নিতাম। আর আমি এটাই যে তোমরা বলো না যে অনেকে যে আমরা নাকি সমাজকে কুপথে নিয়ে যাচ্ছি বা সমাজের কলঙ্ক আমরা, আমি কিন্তু এটা আমরা সমাজকে শেখাই না। আমাদের একটা বার্তা দেওয়ার আছে আমাদের ভিডিওর মাধ্যমে বা আমাদের দুজনের ভালোবাসার মাধ্যমে, যে বার্তাটা হচ্ছে যে আমি যদি ছেলে হতাম তাহলে একটা ভালোবাসার মানুষ বা একটা ভালোবাসার সঙ্গী বা জীবন সঙ্গী বা নিজের খুব ক্লোজ ফ্রেন্ডকে কিভাবে সুখে রাখা যায় সেই বিষয়টাই আমি হচ্ছে প্রেজেন্টেশন করি। কিন্তু আমি কোনোদিনই আমি বলিনি যে আমি ছেলেদের পোশাক পরি বলে আমি ছেলে হয়ে গেছি বা ছেলেদের পোশাক অ্যাটিটিউড নিয়ে বলে আমি ছেলে হয়ে গেছি। এটা আমার ভালো লাগে, এটা আমি আগেও বলেছি এখনো বলছি যে ছেলেদের পোশাকটা আমি ছোটবেলা থেকেই পরি, এটা আমার একটা প্যাশান, এটা আমার পরে আমি কমফোর্টেবল, এটা আমার ভালো লাগে। তার মানে এটা নয় যে আমি তোমাদেরকে বলেছি যে আমি ছেলে হয়ে গেছি বা আমি নিজেকে বিশাল বড় একটা ভাবি, এরম কিছু না। হ্যাঁ, আমি ছেলেদের স্টাইলটাকে অনুসরণ করি, তার মানে এটা নয় যে আমি ছেলে হয়ে গেছি, এটা আমি এর আগের ব্লগেও বলেছি এখনো বলছি। আর দেখো এটা আমি আরো একবার তোমাদের ক্লিয়ার করে দিলাম যে জেন্ডার চেঞ্জ আমি কোনোদিনই করব না, কারণ আমি নিজেকে একজন সমকামী হিসেবে মানি এবং সেটা ও ভালো করে জানে, চাই না। এবং তোমরা যে ব্লগটা বললো, ব্লগটার নাম কি যেন বললে, ব্লগটার নাম হচ্ছে যে আমরা আজকে সত্যিটা বলেই দিলাম, এরকম একটা ব্লগ আছে আমাদের, ব্লগে আছে এটাই যে আমিও কোনোদিন চাই না ওর জেন্ডারটা চেঞ্জ করুক, কারণ সমকামী ভালোবাসা মানে সমকামী ভালোবাসাই। আজকে সমকামী এসে ভালোবাসা করলাম, পরের দিন জেন্ডার চেঞ্জ করে আমি ট্রান্সজেন্ডার হয়ে অন্য কিছু করলাম, আমি বলছি না, সেটা মানুষের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে কে কিভাবে চালনা করবে, কে কিভাবে কার তার মানুষটাকে ভালো রাখবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই সেটা সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কে জেন্ডার চেঞ্জ করবে না করবে। তো আমি এটাই বলতে চাই আমি চাই না, আমি যেটা সমকামী বিবাহ যেটা করেছি আমি সমকামী হয়েই থাকতে চাই, ওর সাথে ওর হাত ধরে সারা জীবন থাকতে চাই। আর দেখো মানুষের পিওর্স হলেও বাকি না হলেই বাকি। আর দেখো মানুষের একটা কথা বলি, আমি তো বারবারই একই কথাই বলে আসছি, ভালোবাসাটা সবার ওপরে, ভালোবাসার চোখে যদি সবাই সবকিছু দেখে তাহলে সবকিছুই সুন্দর, যে ভালোবাসা বিহীন দেখে তার কাছে সবকিছুই অসুন্দর। আমি তো মনে করি ভালোবাসার জায়গায় একটা মানুষ হয় একটা মানুষকে ভালো রাখা হয় না, এটা কোনো কোশ্চেন হতে পারে না। কেন বলো তো, ওই যে বললাম
দৃষ্টিভঙ্গি, প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি যদি ভালোবাসার হয় তাহলে মাথার মধ্যে এই কোশ্চেন গুলো কখনোই আসে না। দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে এখানে। তো সেখানে দাঁড়িয়ে আমি কোনোদিনই কাউকে বলিনি যে আমি ছেলে বা আমি ছেলেদের মতন হাবভাব নিই বা আমি ছেলেদের মতন লাইফস্টাইল বিলং করি বলে আমি মেয়েই নই, এরকম তো কোনো ব্লগে বলেছি কিনা আমার তো যত সম্ভব মনে পড়ছে না। আমার পিওর হয়নি বা আমার পিওর হচ্ছে কি হয় না। আর দেখো সব থেকে বড় কথা, এগুলো সম্পূর্ণ নিজেদের পার্সোনাল মতামত বা বিষয়। আর যারা সমকামী, আমার মতন যারা আছে, শুধু বৈশাখী মন্দিরা তো একা নাই, বৈশাখী মন্দিরার মতন হাজারো একটা বৈশাখী মন্দিরা আছে আমাদের আশেপাশে, আনাচে কানাচে অনেক বৈশাখী মন্দিরারা আছে। তো আমি মনে করি না তাদেরকে এই কোশ্চেনটা করে কেউ বিভ্রান্তি করুক, কারণ এটা কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না। কারণ সমকামী মানে কি, সমলিঙ্গে দুটো মানুষ, এই ভাষাটাতেই তো বুঝিয়ে দিচ্ছে যে সমকামী মানে সমলিঙ্গে দুটো মানুষ। তাহলে একই যাদের লিঙ্গ হয় তাদের এগুলো তো একটা কমন বিষয়, এগুলো তোমরা যে কি কোশ্চেন করো আর কেনই বা ভাবো, কেনই বা বলো, সত্যি আমাদের ভীষণ হাসি পেয়েছে এই কথাটা শুনে। তবে একটা কথা বলছি যে বৈশাখী কেন ছোট মানে ছেলেদের ড্রেস পরে, আদেও কি ও ছোটবেলায় মেয়েদের ড্রেস পরতো? এই বিষয়ে ব্লগ অবশ্যই আসবে, পারলে আগামী দিনই এই বিষয়ে ব্লগ আনার চেষ্টা করব, সেই প্রশ্নের উত্তরটা করব। আগামী দিন যদি নাও পারি তবুও চেষ্টা, মানে আমাদের ইচ্ছা আছে এই বিষয়েও তোমাদের কথাটা তুলে ধরার, যে বৈশাখী ছোটবেলায় মেয়েদের জামা পরতো কিনা, না ও ছেলেদের জামা পরেই বড় হয়েছে কিনা। তো অবশ্যই এটা বলবো, এটাও অনেকের প্রশ্ন। তো এটা আগামী দিন বলবো, আগামী দিন না পারলেও কিছুদিন বাদে অবশ্যই ব্লগের মাধ্যমে, কোনো না কোনো ব্লগের মাধ্যমে বলবো। তা মেন যেই প্রশ্ন, মেন যেই টপিক, তোমরা তো সেটা বুঝতেই পারলে, আর এর থেকে ক্লিয়ার করে খুলে বলার মতন আর কিছু নেই। একটা মেয়ে যখন হয়েছে তখন একটা মেয়েলি ব্যাপার তো তার মধ্যে থাকবেই। তো এগুলো হচ্ছে কমন একটা বিষয়, এগুলো নিয়ে আমি বিশেষ করে মাথা ঘামাই না বা কোনো কিছু না। আর অনেকে বলো না ছেলে হয়ে মেয়ে হয়ে ছেলেদের হাবভাব কেন দেখাও বা কি বৃত্তান্ত, বা আমার এটা ভালো লাগে, আমি এটাকে সম্মান করি, রেসপেক্ট করি। আমি একটা কথাই বলতে চাই, ছেলে অনেক রকমের ছেলে, আমি সব ছেলের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ অংশের ছেলেদেরই আজকে দেখছি যে বিয়ে করছে, বউকে টর্চার করছে, অত্যাচারিত করছে, কেউ মেরে দিচ্ছে, এটা কি ছেলেদের পরিচয়? তোমরাই বলো না। তা আমি মনে করি যে ছেলে হলে, যদি আমি এটা রিয়েলাইজ করি বা আমি এটাই বলতে চাই, ছেলে যদি হও তো আমি যে লাইফটা লিড করি, যদি সত্যি আমি জেন্ডার চেঞ্জ করে ছেলে হতাম বা আমি ছেলেই হতাম পুরোপুরি, তাহলে আমি সমাজকে এটাই বার্তা দিতে চাই যে আমি আর মন্দিরা ঠিক যে লাইফটা বিলং করি বা যে ভালোবাসাটাই আমরা বিশ্বস্ত, প্রতিটা ছেলের কিন্তু এই জিনিসটা মানে কি বলবো, এই জিনিসটা বোঝা উচিত বা থাকা উচিত। আমি আবারও বলছি, সব ছেলেকে বলছে পার বা এটাই হচ্ছে মেন কথা। আর একটা জিনিস তোমাদেরকে আমি বা মন্দিরা দুজনেই এটা বলতে চাই যে দেখো, সমকামীটা কোনো অসুখ না, রোগও না, এটা আমি আগেও বলেছি আবারও বলছি, সমকামী সেটা ছেলে ছেলেতেও হতে পারে, মেয়ে মেয়েতেও হতে পারে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। কারণ সবাই ভগবানের সৃষ্টি, আমরাও ভগবানের সৃষ্টি, সুতরাং অনেকে যেমন বলে ভগবানকে অপমান করছো, আরে বাবা ভগবানকে কোথায় অপমান করলাম, সে যেরকম ভাবে মানুষকে তৈরি করছে বা তার ভেতরে তিনি একদমই তাই সৃষ্টি করেছেন বলে সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলি কেন? যখন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে যখন সন্তান পেটে আসে তখন ভগবানের দর্শন পায়, তখন ভগবান থাকে, পাঁচ বছর অবধি ভগবান থাকে, এই কথাগুলো তো আমরাই বলি, আমাদের মতো মানুষরাই তো বলি, তাহলে তখন কেন বলি? তাহলে আজকে কেন ভগবানের মানে মানুষের দোষ হয়ে যাচ্ছে, তার দোষ হয়ে যাচ্ছে, তার সব থেকে বড় কথা তার ফ্যামিলিকে ধরে টানাটানি করা হয় কেন? আজকে যে আমার বাচ্চাটা বড় হবে, সে যে একটা ছেলেকে বিয়ে করতে পারে না বা সে একটা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করতে পারে না, তারপর কি আমরা বলতে পারবো? কখনোই না। অতএব একটু বলবো যে এইসব মানে কুরুচিকর প্রশ্নটা আমাদের মতন যারা আছে প্লিজ তাদের কাছে এরকম কুরুচিকর মানে মন্তব্য বা প্রশ্নটা করে তাদেরকে ছোট করবেন না মানসিক দিক, একদমই তাই। কারণ সবার এরকম ভাবে কথাটা মানে কিছু কিছু মানুষ আছে এমন ভাবে এই কথাগুলো বলেন যেগুলো সবার পক্ষে সবাই সমানভাবে নিতে পারে না, একদমই তাই। আর এটা তো ঠিক, স্বাধীন পৃথিবী স্বাধীন ভারতে
সবাই সবার মতন করে বাঁচার অধিকার আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তা যে যাকে নিয়ে ভালো থাকে সে তাকে নিয়ে ভালো থাকুক না, এটা নিয়ে কি বা এসে যাই বলেন? কারণ দেখেন, আজকে আপনার একটা ছোট্ট কথা যদি কারোর মনে দুঃখ দেয়, হয়তো আপনি ভুলে যেতে পারেন, কিন্তু ভগবান যে সে কিন্তু কখনোই ভুলে না, সেটা কিন্তু আবার রিটার্ন হয়ে যায়। আমি হয়তো যত সম্ভব এর আগেও এইরকম একটা কথা বলেছি, একই কথা আজকে আবারও বলছি, এর আগে কোনো একটা ভিডিওতেও বলেছিলাম, আজকে আবারও বলছি যে এটাই যে আমরা কি বলতে পারবো যে আমি আজকে বেঁচে আছি, কালকে সকালে উঠে আমি চোখটা খুলতে পারবো? কখনোই বলতে পারবো না। তাই এইটুকুনই বলবো, ভালোবেসে ভালোবাসাকে সম্মান দিতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন এবং তার ভালোবাসাকে সম্মান দিতে শিখুন। প্রত্যেকটা ভালোবাসাই এই পৃথিবীর বুকে যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসাই সুন্দর এবং খুব মধুর, এটা আমাদের কাছে মনে হয়। আমরা সবাই যেমনি চাই যে না আমিও ভালোবাসা পাবো, আমিও ভালো থাকবো, আমিও সুখে থাকবো, তেমনি সবাই এই আশাটা নিয়ে কিন্তু ভালোবাসতে আসে। এবার যার যেমন মানুষকে ভালো লাগে সে তেমন মানুষকে নিয়ে ভালো থাকতে চায়, একদম ভালো থাকে, সুখে থাকে, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তো সেখানে আমাদের না বলাটাই বেটার, তাই কি না? তো যাই হোক, আশা রাখি আজকের এই ভিডিওটাতে আপনাদের মনের কনফিউশনটা দূর করতে পারলাম। আর এটাই হলো আজকের ভিডিও, মানে এটা ব্লগ বলবো না, বাট এগুলো কিছু মানে একটা এটাও একটা কোশ্চেন ছিল, তারই আর কি কিছুটা উত্তর দিলাম। তো যাই হোক, সামনে পুজো আসছে, আগামীকাল থেকেই পুজো শুরু, সবাই পুজো খুব ভালো কাটান, সুস্থভাবে কাটান এবং আপনার আনন্দটা যেন অন্যের দুঃখ না হয় সেটাও দেখবেন। পুজোটা আপনাদের খুব ভালো কাটে এটাই সবসময় প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের কটা দিন খুব আনন্দে কাটাবেন, একদম আবার দেখাবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, শুভরাত্রি।